আম খাওয়ার নকল। এক ব্যবসায়ী কোম্পানির বড় সাহেবের খুব বড় দাড়ি ছিল। ব্যবসায় উপলক্ষে সাহেব ভারতবর্ষে আসিয়া আশওয়ালা দেশি মিষ্ট আম খাইয়া গেলেন এবং ছুটি লইয়া বিলাতে গিয়া স্ত্রী পুত্র ও আত্মীয় স্বজনের নিকট আমের খুব প্রশংসা করিতে লাগিলেন। পৃথিবীতে আমের মতো সুন্দর ফল আর নাই, ইহা গ্রীষ্মপ্রধান দেশে প্রচুর পরিমাণে জন্মে ইত্যাদি। এইরূপ অপূর্ব ফলের কথা শুনিয়া তাহা আস্বাদন করিবার জন্য সাহেবের পুত্র পৌত্রগণের অত্যন্ত ইচ্ছা হইল। ছুটি ফুরাইলে সাহেব পরিবার বর্গকে লইয়া ভারতবর্ষে পুনরায় ফিরিলেন। একদিন কথা প্রসঙ্গে গৃহে দেশি মিষ্ট আমের প্রশংসা করায় সাহেবের পৌত্রগণ তাহা আস্বাদন করিবার জন্য পিতামহের নিকট জেদ করিলে সাহেব অনেক চিন্তা করিয়া তাহার খানসামাকে কিছু পক্ক তেঁতুল ও কিছু গুড় সাহেবের লম্বা দাড়ির মধ্যে ভালো করিয়া মাখিয়া দিতে বলিলেন। সাহেব তখন ছোট ছোট ছেলেদিগকে ডাকিয়া বলিলেন, তোমরা কে কে আম খাইবে আমার নিকট আইস। উহারা উপস্থিত হইলে সাহেব সকলকে তাহার দাড়ি চুষিতে বলিলেন এবং দেশি মিষ্ট আম এইরূপ অম্ল মধুর ও আশযুক্ত ইহা তাহাদিগকে বুঝাইয়া দিলেন। ছোট ছোট ছেলেরা সাহেবের দাড়িতে আমের আস্বাদ পাইয়া ভারতবর্ষের মিষ্ট আম সম্বন্ধে ধারণা করিয়া রাখিল। এই গল্পের সার কথা হচ্ছে, যাহারা ইন্দ্রিয়ের দ্বারা জড়জগতের অভিজ্ঞান সংগ্রহ করিয়া তদ্বারা অপ্রাকৃত রাজ্যের কথা, অপ্রাকৃত বস্তু ভগবানের, তাহার ভক্তের অর্থাৎ বৈষ্ণবের ও ভগবদ্ধামের নাম রূপ গুণ লীলা কথা উপলব্ধি করিবার চেষ্টা করেন, তাহাদের ওই কার্য ও অবস্থা সাহেবের শিশু নাতিদের দাড়ি চষার মতো ব্যাপার বিশেষ। প্রাকৃত সহজিয়াগণের অপ্রাকৃত লীলার আস্বাদনের চেষ্টাও এই রূপ। বৈষ্ণব বিরোধীগণও এইরূপভাবেই অপ্রাকৃত বৈষ্ণবগণকে মাপিতে গিয়া বঞ্চিত হয়। জড় সাহিত্যিক, জড় ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও নির্বিশেষবাদী দার্শনিক প্রভৃতি জাগতিক লোক যত বড়ই পণ্ডিত হন না কেন, শুদ্ধ ভক্ত শুদ্ধা ভক্তি বা প্রেম ও ভগবানের সম্বন্ধে যে ধারণা করেন তাহাও এই প্রকার। অর্থাৎ তাহারা প্রকৃত বস্তু আস্বাদন বা উপলব্ধি করিতে পারেন না। জয় প্রভুপাদ।